কাতলা মাছ 80 টাকা ভাত দিয়ে অরুণদার এখানে যে 20 থেকে 22 রকমের এত রকম খাবার দেখছো, মাত্র 37 টাকায় যে কোনো একটা সবজি পাবে, তার সঙ্গে কিন্তু তন্দুরি রুটি নিতে পারো বা মশলা কুলচা নিতে পারো। এটা হচ্ছে ফুলকপি গন্ধরাজ, এটা হচ্ছে আলু 65। আলুর দম তো সব জায়গাতে আলুর দম, এটা আমার কাছে এটা আলু 65, কারণ হচ্ছে জাহাজ, এই জাহাজের মধ্যে থাকে মিক্সড ভেজিটেবিল মিক্সড পনির। বিনস যদি 500 টাকা কিলো হয়, বিনস দিয়ে মিক্সড ভেজিটেবিল হবে, বরবটি দিয়ে মিক্সড ভেজিটেবিল হবে না, অল্প করব কিন্তু বিনস দিয়ে করব। গুড আফটারনুন বন্ধুরা, নতুন আর একটা ফ্রেশ ভিডিও তোমাদের স্বাগত জানাই। এখন আছি কলকাতার জেম হিকি সরোবরে, ওরফে ডেকার্স লেন, যেটা হচ্ছে মানে খাবারের খাজানা বা খনি বলতে পারো। এই ডেকার্স লেনে কিন্তু একটা খুবই ফেমাস দোকানে যাবো, সেটা হচ্ছে অরুণদার জয় মা তারা, যেটা হচ্ছে তোমার এখানে ভেজ এবং নন ভেজের জন্য খুবই ফেমাস। এই অরুণদার কিন্তু দুটো কাউন্টার আছে, একটা হচ্ছে ভেজ কাউন্টার আর একটা হচ্ছে অরুণদার বাবার নন ভেজ কাউন্টার। তো ভেজ কাউন্টারে কিন্তু 20 থেকে 22 রকমের ভেজ আইটেম পাওয়া যায়, আর নন ভেজ কাউন্টারে কিন্তু মাটন ভাত খুবই ফেমাস, একদম আসল রিয়াজি খাসি মাংস ভাত পাওয়া যায়। চলো এই অরুণদার জয় মা তারা ভেজ এবং নন ভেজ কাউন্টারে কি কি আইটেম রান্না হয়েছে, কিরকম টেস্ট, কত দাম, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে পারো, যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও, কারণ এই জগতে সবই মায়া, খেলেও ক্ষতি আর না খেলেও ক্ষতি। ইয়েস, পুরনো গান ভালোবাসি, ওনার তো গান অবশ্যই ভালোবাসি, আর সব থেকে বড় কথা উনি আরেক সরস্বতী হিসেবে ভাবেই আমি ওখানটায় রাখবো। উনি যেই দিন গত হন, উনি যেই দিন গত হয়েছিলেন সেই দিন থেকে নিয়ে আমার ওই উনি এখানে থাকেন, এইভাবেই ওনার সাথেই আমরা আমাদের সম্পর্ক। ডেকার্স লেনে 20 থেকে 22 বছরের পুরনো দোকান, মানে ডেকার্স লেনে ঢুকে জয় মা তারা বললে যে কেউ দেখিয়ে দেবে। তাও লোকেশনটা বলে দিই, ডেকার্স লেনে ঢুকে তোমার হচ্ছে চাঁদনি বার অ্যান্ড রেস্টুরেন্টের ঠিক উল্টো দিকে, এটা হচ্ছে ভেজ কাউন্টার, এনাদের দুটো কাউন্টার, এটা হচ্ছে অরুণদা থাকে এখানে আর অরুণদার বাবা থাকে নন ভেজ কাউন্টারে, যেটা কিন্তু একদম ডেকার সিলের সামনেই আছে। ওখানে একদম ফেমাস মাটন পাওয়া যায়, মানে মাটন চিকেন মাছ সবটাই পাওয়া যায়। চলো অরুণদার কাছে জেনে নেবো যে কি কি এখানে রান্না বান্না হয়েছে। মশলা কুলচা বলো বা তন্দুরি রুটির জন্য ময়দা মাখা হয়ে গেছে, আর এটা হচ্ছে তোমার মশলা কুলচা স্টাফিং, টোটালটাই পনির আছে। আর এখানে কাকা ছিল, এখন দাদা হয়ে গেছে, মানে চেঞ্জ হয়ে গেল দেখলাম। আর এই দাদা কিন্তু এখানে যখন থেকে এসেছি অনবরত কিন্তু মশলা কুলচা আর তন্দুরি রুটি রেডি করছে। এই হচ্ছে গরম গরম তন্দুরি রুটি রেডি হয়ে গেছে, আর এখানে দাদা বানাবে মশলা কুলচা। তো মশলা কুলচার লেটা কি, মানে এটা কি কি আছে গো এটাতে? নমস্কার জয় মা তারা, ভালো আছি মোটামুটি, মায়ের আশীর্বাদে ভালো আছি। আমার নাম অরুণ আর আমার দোকানের নাম হচ্ছে জয় মা তারা। আমার এটা সব থেকে পুরনো, আমার এটাই পুরনো, ভেজের দোকানটা আমার সব থেকে পুরনো, আর ননভেজটা রিসেন্টলি বছর দেড়েক হবে হয়তো, নাহলে আমার ননভেজের দোকান আর এইটা সব থেকে পুরনো, ওটা 20-21 বছর রানিং। আমার এই ভেজ কাউন্টারটা 20-21 বছর রানিং। আমার এখানে আমার এই কাউন্টারে যেটা দেখছেন সেটা হচ্ছে আমার পিওর ভেজ কাউন্টার, আর একটা আছে যেটা ননভেজের কাউন্টার, ওই ডেকার্স লেনে ঢুকতেই সামনে একটা আছে, ওটা তারামায়েরই দোকান, ওটা তারামা ননভেজের দোকান ওটা। আমার এখানে যেহেতু এখন গ্রীষ্মকাল মানে ভীষণ গরম, সেই কারণে 10, 2, 4, 6, 8, 10, 11, 12 রকমের আইটেম আছে। শীতকালে যদি হয় তাহলে মোটামুটি ওই 12টায় আরও 10টা বাড়ি দাও, 20 থেকে 22 খানা আইটেম হয় অবশ্যই। ননভেজ আছে প্রতি মাছ থাকে, প্রায় 6-7 রকমের মাছ থাকে, আর বুধবার দিন আর শুক্রবার দিন হচ্ছে স্পেশাল মাটন কষ, একদম রেয়াজি মাটন, ওটা কোনো কথা হতে পারবে না ওটা একদম। এটা হচ্ছে ফুলকপি গন্ধরাজ, হ্যাঁ এটা হচ্ছে ফুলকপি গন্ধরাজ। এখনকার বাজারে ফুলকপি দেখবে 50, 70, 80, 100 টাকা অবধি পিস ফুলকপি, কিন্তু ফুলকপি তুমি আমার কাছে প্রত্যেক দিন পাবে, এবং প্রত্যেক দিন ফুলকপি প্রিপারেশন চেঞ্জ করে দিই। আজকে যদি ফুলকপি গন্ধরাজ করলাম, দুদিন পরে হয়তো একটু ফুলকপি রোস্ট করলাম, কালকেই যেমন করেছিলাম ফুলকপি গন্ধরাজ ছিল, ফুলকপি আলু কষাও ছিল। আমি সেটাই বলছি, যাই কিছু খাবার দাও, যাই কিছু করো, সেটা যেন গুণমান হয়,
কোয়ালিটি যেন ঠিকঠাক থাকে, ওটাই বলছি খাবারের জন্য গুণমানটা ভালো থাকে। আর এটা ভেজ মাঞ্চুরিয়ান, আর এটা হচ্ছে পনির ভর্তা, এটা পনির ভর্তা, আর এটা হচ্ছে আলু 65। আলুর দম তো সব জায়গাতে আলুর দম, এটা আমার কাছে এটা আলু 65, কারণ হ্যাঁ আলু 65 কারণ এই কারণে এই আলুর মধ্যে দেখবে অন্য জায়গায় আলু খেলে আলুর সাথে গ্রেভিটা পাবে, আলু প্লাস গ্রেভি পাবে, আর আমার এর মধ্যে একটা একদম আর ইউনিক মানে সিক্রেটই থাক, সেটা যতক্ষণ না কেউ খাবে ততক্ষণ না কেউ বুঝতে পারবে না যে আলু 65 অবশ্যই। আর এটা হচ্ছে পিস পনির বা মটর পনির, এটা হচ্ছে ডাল মাখানি, আমাদের এরকমই সবই এরকম এরকমই মানে একটু ড্রাই ড্রাই টাইপ, অবশ্যই অবশ্যই। এটা চানা পনির, চানা দেখবো অনেক জায়গায় শুধু চানা মশলা বিক্রি হয়, আমার এটা চানা পনির হচ্ছে জাহাজ, এই জাহাজের মধ্যে থাকে মিক্সড ভেজিটেবিল মিক্সড পনির, এর মধ্যে বিনস ক্যাপসিকাম গাজর ফুলকপি পনির আর মাখানা দেওয়া হয়। আলু আমি ব্যবহার করি না, বেগুন আমি ব্যবহার করি না, পেঁপে ব্যবহার করি না। আর একটা কথা, বিনস যদি 500 টাকা কিলো হয় বিনস দিয়ে মিক্সড ভেজিটেবিল হবে, বরবটি দিয়ে মিক্সড ভেজিটেবিল হবে না, সেটা যদি কেউ আমায় প্রমাণ করিয়ে দেয় তাহলে আমি তাকে মেনে নেবো। বললাম যদি 500 টাকা কিলো যদি বিনস হয় অল্প করবো, কিন্তু বিনস দিয়ে করবো, বরবটি দিয়ে মিক্সড ভেজিটেবিল করবো না। পালংকন, এটা পালংকন পনির, হ্যাঁ পালংকন পনির, এটা হচ্ছে পালংকন পনির, ওটা বাটার নান কুলচা ওদিকটায় হচ্ছে, কুল মশলা কুলচা আছে যেটা স্টাফিংটা তুমি পুরোটাই পনির পাবে, আলু ওর মধ্যে অনেকে আলু স্টাফিং দিয়ে করে, আমি সেটা করি না, সবাই যেটা করে আমি সেটা করি না, এটা হচ্ছে আমার একটু ডিফারেন্স, সবাই যেটা করে আমি সেটা করি না। বাসন্তী পোলাও স্টাইল, হ্যাঁ বাসন্তী পোলাও নয় কিন্তু, না এই কারণেই বলা, কারণ আমার এখানে এই রাইসটা 50 টাকা দাম, আর আমি যদি গোবিন্দভোগ চাল দিয়ে যদি বাসন্তী পোলাওটা করি সেটা 80 টাকা থেকে 100 টাকা হতে পারে, তা সেই এখানে সেই রকম নেই যে 100 টাকা দিয়ে বা 80 টাকা দিয়ে আর বাসন্তী পোলাও খাবে। আমার দুটো তন্দুরি দিয়ে আর একটা সবজি দিয়ে আপনার 37 টাকা প্লেট দুটো, হ্যাঁ দুটো 37 টাকা, দুটো বাটার নান বা দুটো কুলচা দিয়ে খেলে সেটার দাম হচ্ছে 55 টাকা প্লেট, আর রাইস সবজি খেলে 70 টাকারও আছে 80 টাকারও আছে, মানে 80 টাকাটা 80 টাকাটা যেরকম, এটা এটা বাটার নান, এটা তন্দুরি রুটি, এটা তন্দুরি আছে, এটা তন্দুরি, আর এখানে হচ্ছে হাত রুটি, এটা হচ্ছে স্যালাড, 11:30 থেকে 4:30 অবধি। এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে আপনার ওই স্প্লানেডের একটা কেশিদাসের মিষ্টির দোকানে, যে মিষ্টির দোকানে কেশিদাসের মিষ্টির দোকান থেকে এসে টুয়ার্স রাজভবনের দিকে আসতে হবে, রাজভবনের দিকে এলেই প্রথম একটা গলি পড়বে যে গলিটা হচ্ছে জুসের দোকান, ডেকার্স লেন বা জেমস কি সরণি। দাদার সঙ্গে কথা বলে জানলাম যে নর্মাল দিনে 20 থেকে 22 রকমের আইটেম হয়, আজকে যেহেতু প্রচন্ড গরম আছে তার জন্য 12 থেকে 14 রকমের আইটেম হয়েছে, আর দুপুর হয়ে গেছে সত্যি খিদে পাচ্ছে, তো চলো অরুণদার দোকানে খাবার দাবারের টেস্ট কিরকম তোমাদের বলছি। দেখো অরুণদার দোকানে কিন্তু একদম মোটামুটি 12টা থেকে 12:30 মধ্যে প্রচন্ড ভিড় লেগে যায়, তো দেখতে পাচ্ছ এরকম ভিড় আছে, তো যত বেলা বাড়ে তত ভিড় বাড়তে থাকে। মোটামুটি নর্মাল দিনে 20 থেকে 22 রকমের আইটেম হয়, যেহেতু এখন গরম আছে একটু আইটেম কম হয়েছে। তোমাদেরকে তো দেখালাম কি কি খাবার বানিয়েছে, কি কি নিয়েছি তোমাদেরকে দেখাই, গন্ধরাজ ফুলকপি, বাটার পনির মশলা, আর এটা হচ্ছে পটাটো 65, মানে আলু কষা বা 65 এনার নাম দিয়েছে, তো অনেক কিছু আছে দেখতে পাচ্ছি, ক্যাপসিকাম আছে, উপর থেকে নারকোল আছে, আর এটা হচ্ছে মশলা কুলচা, তো মশলা কুলচার এরকম সাইজ, এটার দাম 15 টাকা, আর এখানে তন্দুরি রুটি আছে, হাতে গড়া রুটি আছে, হাতে গড়া রুটি যদি নাও 5 টাকা দাম পড়বে, আর তন্দুরি রুটির দাম হচ্ছে 6 টাকা, তো আর থাকতে পারছি না, এবার টেস্ট করবো। তো মশলা কুলচা কিন্তু ওপর থেকে ভরপুর বাটার দিয়েছে, আর ভেতরে কিন্তু পনির স্টাফিং আছে, আর এখানে দেখো একদম কিন্তু ঘন গ্রেভি, দারুণ একটা তেল ছেড়েছে, আর এটাতে কিন্তু কোনো হলুদ দেওয়া হয় না, একদম গন্ধরাজ বলে যেহেতু। তো গন্ধরাজ ফুলকপি যেমন নাম দিয়েছে, গন্ধরাজে কিন্তু একদম ভরপুর ফ্লেভার আছে, আর গ্রেভিটা কিন্তু দারুণ টেস্টি লাগছে, আরেকবার খাবো। আর কুলচার মধ্যে কিন্তু টোটালটাই পনিরের স্টাফিং, তো গ্রেভিটা কিন্তু দুর্দান্ত ভাবে বানিয়েছে। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে সারা বছর কিন্তু ফুলকপিটা পাওয়া যায়, একদম ঘন গ্রেভি দেখতে পাচ্ছ, দুর্দান্ত টেস্ট। টেস্ট করার জন্য অল্প অল্প করে নিয়েছি, এক প্লেট গন্ধরাজ ফুলকপির দাম হচ্ছে 40 টাকা, তো গ্রেভিটা আরেকবার, বাটার পনির মশলার গ্রেভিটাও কিন্তু একদম ঠিক গ্রেভি, প্রতিটা খাবার কিন্তু লবণীয় বানিয়েছে, বাটারের রোগনটা বেরিয়েছে একটু মশলা কুলচা দিয়ে। তো একটা জিনিস বুঝলাম যে এখানে খাবার দাবার মানে ভেজ খাবার দাবারে কিন্তু বাটারের কমতিটা, তো সবজি তো প্রচুর বাটার, তার সঙ্গে কিন্তু কুলচাতেও প্রচুর বাটার দিয়েছে, বাহ। স্ট্রিট ফুড হতে পারে, কম দাম হতে পারে, প্রতিটা খাবারের কোয়ালিটি কিন্তু একদম দুর্দান্ত। এক প্লেট বাটার পনির মশলার দাম হচ্ছে 25 টাকা, পনিরটা কিন্তু একদম সেই লেভেলের বানিয়েছে,
প্রচন্ড গরম আছে, ঘেমে যাচ্ছি, মানে গরম গরম খাবারগুলো ভেতরে যাচ্ছে, আর হাত পুরো একদম বাটারে চপচপ করছে দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে এনাদের এখানে স্পেশাল আইটেম আলু 65, তাই তো, পটাটো 65, অনেক কিছু আছে দেখতে পাচ্ছি, নারকোল আছে, গাজর আছে, তার সঙ্গে এখানে ক্যাপসিকামও দেওয়া আছে। একটু গ্রেভিটা খাবো। তার সঙ্গে মটর দেওয়া আছে। গ্রেভিটা কিন্তু দারুণ বানিয়েছে। এবার একটু আলু দিয়ে টেস্ট করবো। তো এখানে যে এত রকমের আইটেম বানিয়েছে, যদি স্পাইসি খাবার দাবার চাও, মানে একটু ঝাল টাইপের খাবার চাও, অবশ্যই এখানে পাবে। তো এখানে কিন্তু লাইট খাবার দাবারও আছে। অসাধারণ। লাভলি টেস্ট। এখানে কিন্তু ফুলকপি বাদে বাকি যা কিছু সবজি আইটেম নেবে বা পনির নেবে, টোটালটাই 25 টাকা করে পড়বে। তো এক পিস কুলচা, তার সঙ্গে যা কিছু সবজি নেবে মানে ফুলকপি বাদে, তার দাম পড়বে 40 টাকা। আর যদি তন্দুরি রুটি দিয়ে নাও, তার দাম পড়বে 37 টাকা। এত রকম আইটেম বানায় সব আইটেম টেস্ট করা সম্ভব না, তার মধ্যে 3টা আইটেম টেস্ট করলাম। তোমরা যদি আসো, অল্টারনেট করে টেস্ট করে দেখো বাকি খাবার দাবার গুলো। আর এই জয় মাতারাতে সব থেকে ফেমাস যেটা, এনাদের ননভেজ কাউন্টারে মাটন থালি মানে মাটন ভাত, তো ওটাও টেস্ট করবো। তো চলো একদম ননভেজ কাউন্টারে দেখা হচ্ছে। বেকার্স লেনে একদম ঢোকার মোটামুটি 2-3টে কাউন্টারের পরেই কিন্তু এই হচ্ছে জয় মাতারা। এটা হচ্ছে তোমার ননভেজ কাউন্টার, এখানে ভাত মাছ সবজি সবটাই পাওয়া যায়। তো অনেকটা লেট হয়ে গেছে, যেহেতু ওইদিকে ভিডিও করছিলাম, এখানে আসতে অনেকটা লেট হয়ে গেছে। মোটামুটি খাবার শেষের দিকে, তো মাটনটা আছে, তো চলো এখানকার মাটন ভাতের টেস্ট যখন তোমাদের বলছি। ইনি হচ্ছেন অরুণদার বাবা, যথেষ্ট বয়স হয়েছে দেখতে পাচ্ছি। আর খাবার দাবার মোটামুটি শেষের দিকেই একদম। এখানে চিকেন ছিল, চিকেন শেষ হয়ে গেছে। এখানে মাছ আছে, এখানেও মাছ আছে দেখতে পাচ্ছি। চারা মাছ আছে, ভোলা মাছ আছে, চারা মাছ 70 টাকা ভাত দিয়ে, কাতলা মাছ 80 টাকা ভাত দিয়ে। আর তুলছি চিকেন কষা শেষ, মটন কষা শেষ, রুই মাছ কবিরাজি ঝোল 60 টাকা ভাত দিয়ে, ডিম কারি 20 টাকা, ভেজ ডাল, শাকের সবজি, আলু পটলের সবজি, আলু পটল আছে 40 টাকা, ডাল সবজি ভাজা, হ্যাঁ যে 40 টাকারই হচ্ছে, আলু ভাজা দিয়েছি, লেবু পেঁয়াজ, ডাল সবজি। মটন ভাত 150 টাকা, দু পিস মটন, এক পিস আলু। মটন মোটামুটি ধরুন কাস্টমারের উপর নির্ভর, তো বুধ শুক্র। তো যথেষ্ট ভিড় আছে দেখতে পাচ্ছ, তো দাঁড়িয়ে খাচ্ছি কারণ ওই জায়গাটা একটু লাইটের প্রবলেম আছে। তো একদম কষা কষা আলু পটলের তরকারি নিয়েছি, এক পিস সবজি থাকবে, তার সঙ্গে ঝুড়ো আলু ভাজা আর ডাল থাকবে, আর তার সঙ্গে লঙ্কা পেঁয়াজ আর লেবু থাকবে। ভেজ থালির দাম পড়বে 40 টাকা। তো একটু আলু পটলের তরকারি আর আলু ভাজা মাখিয়ে আলু পটলের তরকারিটা একদম কষা মাংসের মতো বানিয়েছে, বেশ ভালো লাগছে আলু পটলের তরকারিটা। দুর্দান্ত। এখানে মাটন থালির দাম হচ্ছে 150 টাকা, দু পিস মাটন থাকে। আর এনারা বলেছে কিন্তু একদম রিয়াজি মাটন দেওয়া হয়, রিয়াজি মাটন না হলে কিন্তু এনারা প্রাইস দেবে আর কি। তো যাই হোক, কী প্রাইস দেবে জানি না। তো এই হচ্ছে মাটনের সাইজ, দু পিস মাটন আছে, ও একদম তুলতুল করছে। তো মাটনটা কিন্তু দারুণ বয়েল হয়েছে দেখো, একদম পিঙ্কিস মাটন। আর মাটনের গ্রেভিটা কিন্তু একদম থিক গ্রেভি। আর এখানে মাটনে কিন্তু আলু দেওয়া হয়, একটু মাটনের গ্রেভি নিয়ে নেবো। তো মাটনে আলু থাকলে বেশ আমার ভালোই লাগে, কারণ বাঙালিরা কিন্তু বাড়িতে আলু মাটনের ঝোলটাই বেশি ফেভার করে। ভেজ খাবারগুলো যদি এতটাই টেস্টি হয়, তার ভেবে না যে ননভেজ খাবারের টেস্ট কীরকম হবে। মাটনের গ্রেভিটা কিন্তু দারুণ করে অনেকক্ষণ ধরে রান্না করেছে, মানে মাটনটাকে কষিয়ে কষিয়ে পুরো কালো করেছে, তার সঙ্গে একদম দারুণ রোগন বেরিয়েছে দেখতে পাচ্ছ। তো মাটনের গ্রেভিটা কিন্তু দুর্দান্ত, মানে মাটনের গ্রেভিটা খেলেই ফিদা হয়ে যাবে। তো মাটনটা দেখাই তোমাদেরকে,
তো এই হচ্ছে একদম নরম তুলতুলে চর্বিযুক্ত রিয়াজি খাসি। তো মাটনটা কিন্তু একদম পুরো পিঙ্কিশ মাটন দেখতে পাচ্ছ, একটু মাটন দিয়ে লাভলি টেস্ট। তো মাটনটা যে অনেকক্ষণ ধরে রান্না করছে সেটা বোঝাই যাচ্ছে, কারণ কালারটা দেখেই বোঝা যাচ্ছে। তার সঙ্গে কিন্তু গরম মশলার এলাজে ভরপুর ফ্লেভার আছে। তো আর একটু গ্রেভি নেব, গ্রেভিটা দেখলে ফিদা হয়ে যেতে হবে। একদম তুলতুলে চর্বিযুক্ত মাটন, একটু মাটন নেব আর তার সঙ্গে একটু আলু একসঙ্গে মাখিয়ে। তো ডেকার্স লেন বলো বা অফিস পাড়া বলো, এখানে যথেষ্ট হাইজিন মেনটেন করে কিন্তু খাবার দাবারগুলোকে খুব টেস্টি করা হয়, কারণ টেস্টি খাবার দাবার না হলে কিন্তু এখানে লোকজন খেতে আসবে না। লাভলি টেস্ট। যখন এসেছিলাম প্রচণ্ড গরম ছিল, আকাশ এখন মেঘ করে গেছে, আর এই মেঘলা ওয়েদারে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম মাটন ভাত বেশ ভালোই লাগছে। তো আক্ষেপ নেই, যদি গরম হতো বা ঘাম ঝরতো তাহলে একটা আক্ষেপ লাগতো, ভালো লাগতো না, কিন্তু বেশ দারুণ লাগছে। তো আরেকবার মাটন দিয়ে, তো মাটন আর মাটনটা কিন্তু একদম পিওর রিয়াজি মাটন, আর রিয়াজি মাটনের যে স্মেল সেটা কিন্তু মাটনটার মধ্যে আছে, মানে মাটনটার মধ্যেও আছে আর মাটনের গ্রেভির মধ্যে একদম দারুণ করে মিশে গেছে, দুর্দান্ত। তো নতুন করে বলার কিছু নেই, তোমরা যারা ডেকার্স লেনে আসছো অবশ্যই জয় মাতারা থেকে ভেজ বলো আর ননভেজ খাবার ট্রাই করে দেখো। তো সত্যি বলতে কি এখানকার খাবার খেলে ফিদা হয়ে যাবে, সত্যি আমার দারুণ লেগেছে, আর প্রত্যেকটা আইটেম রিজনেবল প্রাইস। তোমাদের এই ডেকার্স লেনে জয় মাতারা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই যারা লাইক করে দেবে, আর চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা। Place where they told you what to chase, told you how to run the race, every move was